সংস্কৃতি কেবা কারা একটা মন্দির ভাঙছে, মন্দিরের শিবলিঙ্গ ওখানে খুঁজিয়া পাওয়া যায় নাই, কোথায় ফেলে দিয়ে জঙ্গলের মধ্যে। এখানে বাৎসরিক অনুষ্ঠান, বিরাট অনুষ্ঠান হয়, মেলা হয় এখানে। এটাকে কেন্দ্র করে যে ঘটনাটা গতকালকে ঘটলো, এটা কিন্তু অপ্রত্যাশিত এবং দুঃখজনক। কোনো দুষ্কৃতি, সে তো দুষ্কৃতি, তো সে দুষ্কৃতি, তার আবার কোনো ধর্ম বা জাত হয় না। কাল্পিক তো অলওয়েজ কাল্পিক, সবাই জানে। ওদের না খুঁজে যেভাবে একটা সম্প্রদায় আরেকটা সম্প্রদায়ের মসজিদ ভাঙলো, ভাঙচুর করলো, দেখলাম অগ্নিসংযোগ করার চেষ্টা করেছিল, পারেনি, আমাদের কর্মীরা এটা বন্ধ করে দিয়েছে। দরজা জানালা কিছু ভাঙ্গা দেখেছি, মসজিদের একটা দানপত্র ভাঙ্গা হয়েছে, সেটাও আমি দেখেছি। তো এটা কিন্তু অপ্রত্যাশিত এই ঘটনা, কিছু বাইরের কিছু লোক এসে কিন্তু করেছে। এখানেও হয়তো কেউ বা কেউ আমাদেরও থাকতে পারে, এই অপ্রীতিকর ঘটনার জন্য দায়ী থাকতে পারে। এগুলি আমরা দেখছি প্রশাসনিক স্তরে, এগুলি হচ্ছে। তো মূল কথা যেটা, যা হবার তো হয়ে গেছে, ভবিষ্যতে যাতে সম্প্রীতিটা শান্তিটা সুন্দরভাবে আবার আগের মতো বহাল থাকে, ফিরে আসে, এটাই আমি জনসাধারণকে বলছি, সবাইকে আমি একই কথা বলছি। এর জন্য যা করা লাগে আমরা প্রস্তুত আছি, শান্তি সম্প্রীতি যাতে বজায় থাকে। আর যা লস হয়েছে, ক্ষতি যেগুলি হয়েছে সেগুলি আমরা দেখব। একটু পরিস্থিতি ফেভারেবল আসুক, ফেভারে আসার পরে আমরা সেগুলি নিজেরাই মিলে সবাই বসে মন্দির কীভাবে আবার বানানো যায়, মসজিদের দরজা জানলা কীভাবে লাগানো যায়, এটা সব হয়ে যাবে, এটা আমরা করবো। কিন্তু মূল কথা যেটা, ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা করার সাহস কেউ না পায়। যেই হোক, এই কালপিটদের কিন্তু খোঁজা চলবে। আমি এসপি সাহেবকে বলেছি, কালকে ঘটনা পরে এসপি সাহেবকে পাঠিয়েছি ফোর্স দিয়ে, এসডিপিওর সাথে কথা বলেছি, ওসির সাথে কথা হয়েছে, সবাই আসছেন এখানে, সবাই সাথে সাথে এসেই কন্ট্রোল করেছেন। যদি না আসতেন তাহলে হয়তো পরিস্থিতি আরও ভয়াবহ হতো, তাদেরকে ধন্যবাদ জানাই। আর আর্মি যারা এখানে ডিউটি দিচ্ছেন কদমতলা থেকে এসে খেয়ে না খেয়ে তারা পরিশ্রম, তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং নমস্কার জানাই সবাইকে। খুব পরিশ্রম করছেন সবাই এখানে এবং পিসফুল পজিশন ওনারা বজায় রাখতে সক্ষম হয়েছেন, এই জন্য ওনাদের আমি ধন্যবাদ জানাই, সবাইকে ধন্যবাদ জানাই। জনসাধারণ যারা রয়েছেন, হিন্দু মুসলিম সবাইকে আমি ধন্যবাদ জানাই, যে ভবিষ্যতে আপনারা এই পরিশ্রম করে যেভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখছেন, ভবিষ্যতে সেটা বজায় রাখবেন।